এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউকির দিকে, শিলং থেকে 3-4 ঘন্টা লাগে, তার মধ্যে ব্রেকফাস্ট হবে। এখন যাচ্ছি পাহাড়ি রাস্তা দেখতে দেখতে, আঁকা বাঁকা রাস্তা, বরফ জলে আপনার এত কুয়াশার মধ্যে থেকে গাড়ি চলেছে। কুয়াশা একদিকে রোদ, আর সামনে এক হাত দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলেও দেখা যাচ্ছে না। আর গাড়ি যাচ্ছে সেই স্পিডে, আর তোমার হচ্ছে গিয়ে সামনে হেডলাইটগুলো জ্বলতে জ্বলতে যাচ্ছে। আর এখন যাচ্ছি আমরা ডাউকির উদ্দেশ্যে। তো চলো দেখো, মনে হয় কি মেঘের মধ্যে দিয়ে, মেঘের রাজ্যেতে চলে এসেছি, মেঘের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছি আমরা। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য নামলাম, তো হচ্ছে এখানে ব্রেকফাস্ট করব। আর রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, পুরো মেঘ, মেঘের মধ্যে আমরা ঢুকে রয়েছি, ঢালু রাস্তা, কি ভয় লাগছে। ডাউকি যেতে পারে, কাকু মনে হয় ব্লগিং করে, আর কুয়াশে সরে আয় গাড়ি। এই সব গাড়ি এখানেই দাঁড়াচ্ছে ব্রেকফাস্টের জন্য। আর আসো সরে আসো কাকু, দেখা যাচ্ছে না কিচ্ছু, 10 মিনিটের দূরত্বে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা লাগছে ভাই, শান ট্রাক শুট করে নিয়েছে আপারটা, ঠান্ডা লাগছে তার জন্য। সকালবেলা ব্রেকফাস্টে এখানে এসেছে অমলেট, আগে অমলেট এসেছে তারপরে রুটি খাবো। রুটি, এই যে শান খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, রুটি খাবো, তার কারণ আমার তো একটু প্রবলেম আছে। আর সকালবেলা হালকা খাওয়ারই ঠিক আছে, আর ভাজা পোড়া খেলে, আরে লুচি পরোটা খেলে আমার গ্যাস হয়ে যাবে, তার জন্য আমি রুটিরই অর্ডার করেছি। রুটি আছে আর তার সঙ্গে আছে সবজি, পাতলা পাতলা আলুর সবজি মনে হয় দুদিকে দিয়েছে, আর তার সাথে আছে আচার। তো আমি খেয়ে নিই, আমারটা চলে এসছে, আমি খেয়ে নিই আগে। আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা ছিল, উনি হচ্ছে ভালো হচ্ছে গিয়ে গাড়ি চালাতো। আর পাহাড়ের সব ড্রাইভারই মনে হয় খুব পারদর্শী এই গাড়ি চালানো। আমাদের লোকাল ড্রাইভার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভার কিন্তু পাহাড়ে এসে চালাতে পারবে না গাড়ি। এখন আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে আসলাম, ব্রেকফাস্ট সেরে এখানে আসলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। এই ডান দিকে হচ্ছে লিভিং রুট ব্রিজ, এই মা আর বাবু আস্তে আস্তে হেঁটে আসছে, শান আর শানের পাপা আগে যাচ্ছে। এতক্ষণ বেশ ভালোই রাস্তা ছিল, এখন হচ্ছে গিয়ে সিঁড়ি। এই চড়াই উতরাইটাই খুব কষ্টের, নামতে কষ্ট নেই কিন্তু উঠতে কষ্ট, ওঠার সময় বিশাল কষ্ট। আর আমি পাচ্ছি ঝর্ণার আওয়াজ, মনে হচ্ছে সামনে ঝর্ণা কিন্তু ঝর্ণা না, সামনে অনেকটা দূর আছে এখান থেকে। এখানে কোনো রেলিংও নেই পাশ দিয়ে ধরার, এমনি তোমার উঠতে হবে কষ্ট করে, নামার সময় কষ্ট না ওঠার সময় কষ্ট। তো কষ্ট হলেও কিছু করার নেই, এত সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখতে তো আর কবে ভাগ্যে হবে তার ঠিক নেই। তো এখন যখন আসছি, ভাগ্যে আছে যখন, তখন এত সুন্দর দৃশ্য ছাড়া যায় না, দেখে নি। আমি এখন চলে এসেছি অনেকটা নিচেতে, আর এখানে একটুখানি পরপর এরকম বাঁশের বেঞ্চ মতো করা রয়েছে। তো এখানে যারা বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা যারা আসবেন, তারা এখানে বসে একটুখানি রেস্ট নিতে পারবে। আর এই দেখো পাশে এই যে ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আমার আওয়াজের থেকে ঝর্ণার জলের আওয়াজটা বেশি আসছে। তো আরও নিচে যেতে হবে, আমি আগে নেমে গেছি, শান আর শানের পাপা। কয় টাকা এন্ট্রি ফি? 40 টাকা, আর বাচ্চাদের 20 টাকা। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, পুরো ব্রিজটা হচ্ছে গিয়ে একটা রুটের ওপরে,
চলো দেখো। আর এখানে এত আওয়াজ হচ্ছে, স্রোতের কোনো কথাই শোনা যাচ্ছিল। লিভিং রুট ব্রিজ, এই যে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে, সব গাছের শিকড়। এই দেখো এটা একটা গাছ, আর এখানে বাঁশ গাছ অনেক। লিভিং রুট ব্রিজ, ভিডিও হচ্ছে, ভিডিও ফটো তোলার জন্য কোথায় গেছে? ওই মাঝখানে চলে যাও, মাঝখানে গিয়ে ঝাঁপ দাও। না লিভিং রুট ব্রিজ ঘুরে প্রচন্ড কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি আর ঘেমে জল হয়ে গেছে। আর এই যে বসেছি আমরা, বসে বসে কি বলছি, লিভিং রুট ব্রিজ, না না ঠিকই বলেছি, আমি শুনেছি। তারপরে এখন চা খাবো, আমি লিকার চা খাবো, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। এই চশমাতে কাজ হচ্ছে না, অন্য চশমা পরবো, আমার যে চশমা সানগ্লাসে হবে না। এখন চা খাবো আমি লিকার চিনি ছাড়া, আর এরা সব দুধ চা খেয়ে দে। তারপরে গাড়ি তো বেশি চালাতে হবে আজকে, মানে এখন আপাতত প্রচন্ড গরম লাগছে। এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। পিছনের দিকে নেবে না, এখান থেকে এন্ট্রি 200 টাকা করে এন্ট্রি। এটা ক্লিনেস্ট ভিলেজ, এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আর এখানে কিছু নোংরা ফেলা যাবে না, আমরা যে কাগজপত্র ফেলি না, রাস্তাঘাট এখন সব সব পরিষ্কার। এদের মধ্যে এরা সব নিজেরা পরিষ্কার করে, মাওয়েলি জানো। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, গডস গডস ওয়ান গার্ডেন, এখানে এই সমস্ত আছে। ঝুলন্ত সেতুটা তো আমরা দেখে আসলাম, রুট ব্রিজটা আমরা এখন এখানটায় বসে রয়েছি। এটা হচ্ছে গিয়ে সুপারি গাছের পাতা দিয়ে এই ছাউনিটা তৈরি করেছে, আর বাঁশ আর পাতা। আর এখানে ওটা কোন দিকে গেছে, নিচে নেমে মা রয়েছে, হ্যাঁ মনে হয়। আর এই যে এই যে এইগুলো সুপারি গাছ দিয়ে তৈরি, এই সমস্ত বসার রেস্টের জন্য জায়গা আছে। অনেক দূরের দূরের থেকে লোক আসছে হেঁটে। আর এখানে হচ্ছে কি, পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ওয়ার্ল্ডের, ওয়ার্ল্ডের নাকি এশিয়ার, এশিয়ার এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ এইটাই। এটা তকমা পেয়েছে, তবে এখানকার গরমটা বেশি শিলংয়ে, হ্যাঁ শিলংয়ের তুলনায় এখানে গরম বেশি। ওর জন্য আমি আর বেরোয়নি, আমি এখানে রেস্ট করছি। আর সবাই গেছে, মা আর আমি রেস্ট করছি, আর কাকু রেস্ট করছে, আর বাবু শান আর বাপ্পা গেছে। দেখো বন্ধুরা, এটা বাস দিয়ে এই ব্রিজটা করেছে, মানে এই মাথা থেকে রাস্তাটা ক্রস করা ওই মাথা পর্যন্ত। এই যে মোটা মোটা বাস, এই বাস দিয়ে এই ব্রিজটা করেছে। এরকম ব্রিজ অনেক জায়গায় আছে, 2-3 জায়গায় আছে। এই যে বাঁশের ব্রিজটা, আর উপরে একটুখানি ছাউনির মতো আছে লোক টোক দাঁড়ানোর জন্য। তো এই যে রাস্তা, এই রাস্তা ক্রস করা যায়, এই ব্রিজটা হয়ে রাস্তা ক্রস করে ওখানটা দাঁড়িয়ে দেখতে পাবে ভিউটা, গ্রামের ভিউটা দেখা যাবে। সেই জন্যই করা, আর আজকে সানডে জন্য ক্লোজ, সানডেতে এটা বন্ধ থাকে। এখন উঠে গেছি আমরা এই যে বাসের সেতুতে।
কি বাংলাদেশ বর্ডার মেনটাই ওঠেনি, এই যে বাঁশের সেতু দিয়ে ভিডিও করা হয়েছে, ভিডিও করেছি, বাবা ভয় লাগছে যেতে, নড়ছে তো, ও ব্যাগি নড়ছে, এ বেশি ক্যালমা দেখাস না বাবা, চলো আসাম, শিলং, অরুণাচল, এখানকার লোকেরা খুবই পান খায়, এখানে পান সবাই খায়, ছোটোর থেকে বড় সবাই, প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকটা লোক খায় এখানকার পান। আর হচ্ছে কি এখানে বাংলা পাতা পান না, এখানে এখানকার লোকালই পাতার পান, এরা খুব পানের নেশা এদের। আর আমরা এখন ডাউকির বর্ডারের দিকে চলে এসেছি, ডাউকির নদী আছে এখানে, কি উমান্ড না কি নদী, তো এই যে বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, তবে এই খানিকটা তারকাটা আছে, তারপরে ওই দিক থেকে তারকাটা নেই। ওই যে বাংলাদেশ, এখানে কোনো কাঁটা তারের বেড়া নেই, এখান থেকে জলটা বয়ে এই তলা দিয়ে চলে যাচ্ছে, এই যে বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে সিলেটের জাফরান শহর আছে সেইখানের বর্ডার এটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ডাউকি রিভারের ভিডিওটা নেক্সট ব্লগে দেখাবো, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।